हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम टू माय यूट्यूब चैनल इजी रेसिपी बाय निपाते। केमन आछेन आपनारा सबाई? आशा करछि अनेक भालो आछेन। आज के आमी आपनादेर माझे चले आसलाम नतुन आरेकटी रेसिपी निये। रेस्टुरेंट स्टाइले लेयार परोटा किभाबे अति सहजे बाड़ीते तैरी करबेन सेटाई आज के आमी देखाबो। एखन थेके बाड़ीतेई तैरी करे निन मजादार सुस्वादु लाच्छा परोटा। देखते साधारण होलेओ खेते किन्तु असाधारण मजा। आमार ए रेस्टुरेंट स्टाइलेर लाच्छा परोटा जदि आपनादेर काछे भालो लागे ताहले अवश्य आमार चैनलटी सबसक्राइब करबेन एबं लाइक कमेंट शेयर करे आमार पाशे थाकबेन। एकटि बोलेर मध्ये आमि एक बाटि चेयेओ सामान्य बेशि मयदा दिये दिब एक चामच लवण, आरो दिये दिब दू चा चामच चीनी। चीनी आपनादेर इच्छा मतो दिते पारेन, आमि एखाने दू चा चामच चीनी दिये दिच्छि। एखन मयदार साथे सबगुलो उपकरण भालो करे मिक्स करे नेब। मिक्स करे निएछि, एखन आमि आटागुलो सरिये माझखाने कतटुकु जायगा करे नेब। এখন সামান্য কুসুম গরম পানি আমি এখানে এক কাপের থেকে একটু কম দিয়ে দিব। একেবারে বেশি পানি দিব না, পরে প্রয়োজন অনুসারে আস্তে আস্তে দিয়ে নেব। এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দেব। এখন দিয়ে দিব 3-4 চা চামচ সয়াবিন তেল। এখন আমি একটি চামচের সাহায্যে ডিমটা ভেঙে পানির সাথে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এখন আমি ডিমের সাথে আটাগুলোকে মিশিয়ে দেব এবং কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে নিয়ে একটি ডো বানিয়ে নেব। আমি সুন্দর করে একটি ডো বানিয়ে নিয়েছি। ডোটা বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এই ডোটাকে আমি সামান্য একটু মথে নেব। একটি চাকুর সাহায্যে ডোটা থেকে আমি 5টি লেচি কেটে নেব। এখন প্রত্যেকটা লেচি আমি দু হাতের সাহায্যে গোল বলের মতো করে বানিয়ে নেব। এই বলগুলোর উপরে আমি হাত দিয়ে সামান্য তেল মেখে দেব এবং আরও 5 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন এখান থেকে আমি একটি ডো নিয়ে সুন্দর করে একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। সামান্য কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি এবং গোল করে আমি একটি রুটি বানিয়ে নিচ্ছি। রুটির মধ্যে আমি সামান্য কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং পুরোটা রুটির মধ্যে তেলগুলো মিশিয়ে দিচ্ছি। এখন ওপর দিয়ে কিছুটা আটা ছিটিয়ে একটু হাত দিয়ে বেঁকে নিব এবং আবার কিছুটা আটা ওপর দিয়ে ছিটিয়ে দেব। একটি চাকুর সাহায্যে মাঝখান থেকে ধরে এক সাইড কেটে নেব এবং এক সাইড দিয়ে আমি এখন ফোল্ড করতে করতে পুরোটা রুটি একটি ফুলের মতো বানিয়ে নেব। এখন আমি উপর দিয়ে চারপাশগুলো একটু ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দিলে লেয়ারগুলো সুন্দর মতো বোঝা যাবে। একটি বানিয়ে নিলাম। এভাবে আমি 5টি রুটি বানিয়ে নেব। আরেকটি রুটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমি সেম প্রসেসে 5টা লেচি তৈরি করে নিলাম। এখন সর্বপ্রথম যে লেচিটা আমি তৈরি করে নিয়েছি সেই লেচি দিয়ে একটি পরোটা বানিয়ে নেব। সামান্য কিছু আটা ছিটিয়ে আমি একটি পরোটা বানিয়ে নেব। চাইলে এখানে আটা না দিয়েও আপনারা পরোটা তৈরি করে নিতে পারেন, কিন্তু আটা দিলে একটু তাড়াতাড়ি পরোটা বেলা হয়। গোল করে একটি পরোটা বানিয়ে নিয়েছি। একইভাবে 5টি পরোটা আমি বানিয়ে নিয়েছি। এখন একটি পরোটা ছেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 পিঠ হালকা করে ভাজবেন, তারপর আবার উল্টিয়ে দিবেন। দুই পাশেই মোটামুটিভাবে ছেঁকে সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে পরোটাটি ভেজে নেবেন। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। ভিডিও দেখার পরে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই বলে যাবেন আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, বাসায় একবার হলেও ট্রাই করবেন।
তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম।